ومن أحسن قولا ممن دعا إلى الله دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده آه ফারুক ভাই জিজ্ঞেস করছিলেন যে রসুল সাল্ল সাল্লাম তিন দিন সালাত পড়ার পরে তিন যখন দেখলেন যে সাহাবারা অনেক লোক ভিড় জমালো তার মানে তারাবি তখন আল্লাহ রসুল সেটা দিনে তিনি বের হননি এবং ওখানে নাকি বলেছেন জামাত দেখে তিনি ধমক দিয়েছেন তো অনেকে বলে যে বাড়িতে ফরজ বাদ দেওয়া অন্য সালাদ সবগুলো বাড়িতে পড়া উত্তম তো আপনি কী বলবেন সম্মানিত ভাই আল্লাহ রসুল সাল্লাম সালাদ পড়েছেন সাহাবারা তিন দিন পর্যন্ত তার পিছনে আল্লাহ রসুলের পিছনে সালাত পড়েছেন এটা একটা জামাত আর এই হাদিস এখন পর্যন্ত রয়েছে কিয়ামত পর্যন্ত থাকবে আর সে হাদিসে ধমক রয়েছে যে তিনি নিষেধ করেছেন ধমক দিয়ে এমর বাবা কোনো সেই হাদিস জানা নেই ওই হাদিসে ধমক দিয়েছেন যে এই কি ধমক দিয়েছেন এটা আমার ওই হাদিস ওইটা জানা নেই তবে এই যে বললাম যে তিনি তার পিছনে তিন দিন পড়েছেন বরং তিনি চতুর্দিন বের হননি ভয়ে যে এই ভয়ে যে যদি তিনি প্রত্যেক প্রত্যেক দিন এভাবে পড়তেন তাহলে এই আশঙ্কা করেছেন যে সেটা ফরজ হয়ে যাবে তাই তিনি জামাত তিনি আর এভাবে পড়েননি কারণ উম্মতের জন্য আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তাদের কল্যাণ চান এবং তাদের রহমত স্বরূপ যে যদি একটা জিনিস মানুষের ওপর মতের ওপর ফরজ হয়ে যায় তাহলে যদি না পারে তাহলে তার জন্য কঠিন কারণ আমরা একটি মাস রমজান মাস যদি প্রত্যেকটা ফরজ হয়ে যায় প্রত্যেক দিন তাহলে অনেক সময়তে মানুষ অসুস্থ থাকে সিয়াম রেখে কষ্ট হয় তাই তারা রাখ হয়তো সেটা পালন করতে কঠিন হয়ে যাবে আমরা এমনি পাঁচাক্ত সারা ঠিকভাবে আদায় করতে পারি না সময়ের পর সময় তারপরও পারি না আর রমজান মাস এমনি পাঁচাক্ত সালাত আবার শিয়াম আবার যদি আপনার ওপর ফরজ হয়ে যায় তাহলে কঠিন হয়ে যাবে এই জন্যই আল্লাহ রসলাসাল্লাম চতুর্দিনে বের হননি কিন্তু ধমক দিয়েছেন বা আর কিছু মর্মে আমার কাছে আমি জানি না হাদিস আমার জানা নেই আর ওই হাদিসে বলা হয়েছে এ মর্মে এটা ওই হাদিসে এভাবে বলা হয়নি কারণ বখার রহমান্লাহ হাদিসটি নিয়েছেন আর তিনি ধমক দিয়েছেন এটা না বরং যেটা বললাম যে তিনি ভয়ে তিনি চতুর্দিন বের হননি জি আর জামাতে সহিত সালাদ পড়তে পারে এ হাদিসেই প্রমাণ হয় আর নফল সালাদ জি বাড়িতে পড়া উত্তম যেমন আপনি যেগুলো সুন্নত পড়লেন তো জি আপনি যদি তার আবিস সালাদ না পড়েন ওই সালাদটা আপনি যদি হিসেবে পড়তে পারেন বাড়িতে তাদের কোনো সমস্যা নেই তবে যদি আপনি জামাতে পড়েন তাই কেউ বলবে যে না পড়া যাবে না এটা ঠিক নয় জামাত আল্লাহ রসলের পিছনে সাহাবারা পড়েছেন ওই হাদিসে প্রমাণ করে যে এখনও জামাতে সাথে পড়া যাবে কারণ যদি মানুষের সাথে ইমাম জনই একজন থাকে কেরা শুদ্ধ সুন্দর করে যদি পড়ে তাহলে আপনার আরও মানুষজন আসবে সাথে পড়া যায় আপনার সালাতে উৎফুল্ল হবে বেশি এবং আপনার আনন্দের সহিত আল্লা বিল্লা কারণ মুসলমানের সহিত সালাদ পড়া যায় সেটা তাই আপনি পড়তে পারবেন এখানে কোনো সমস্যা নেই কেউ যদি না চাই তাহলে তাহাজ সালাদ সে সে পড়তে পারে কিন্তু পড়া যাবে না এমনটি নয় পড়া যাবে না এমনটি নয় বরং পড়া যাবে জামাতের সহিত তারা সালাদ পড়া যাবে তাতে কোনো সমস্যা নেই যে হাদিস বললাম ও আল্লাহ রসোল্লা সাল্লাম যা বলেছেন তা সে হিসেবে والله اعلم السلام